প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগে এক যুগলকে আটক করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ধৃত যুগলের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। অভিযোগ, ওইদিন বহির্বিভাগের দশতলায় এক যুবক ও যুবতী অশ্লীল আচরণ করছিলেন। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেলে, পরে তাদের হাসপাতালের পুলিশ ফাঁড়ির হাতেই তুলে দেওয়া হয়। পরে ওই পুলিশ যুগলকে আটক করে থানায় নিয়ে যায়। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগে এক যুগলকে আটক করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ধৃত যুগলের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। অভিযোগ, ওইদিন বহির্বিভাগের দশতলায় এক যুবক ও যুবতী অশ্লীল আচরণ করছিলেন। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেলে, পরে তাদের হাসপাতালের পুলিশ ফাঁড়ির হাতেই তুলে দেওয়া হয়। পরে ওই পুলিশ যুগলকে আটক করে থানায় নিয়ে যায়। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগে এক যুগলকে আটক করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ধৃত যুগলের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। অভিযোগ, ওইদিন বহির্বিভাগের দশতলায় এক যুবক ও যুবতী অশ্লীল আচরণ করছিলেন। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেলে, পরে তাদের হাসপাতালের পুলিশ ফাঁড়ির হাতেই তুলে দেওয়া হয়। পরে ওই পুলিশ যুগলকে আটক করে থানায় নিয়ে যায়। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।